আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আমার হাতে চেক দেখতেছেন এই চেকের মাধ্যমে আমরা বর্তমানে লেনাদা করি বিভিন্ন প্রকার ব্যবসায়িক ট্রানজ্যাকশন অথবা নানা প্রকার কারণে আমরা এরকম চেক দিয়ে থাকি তো আজকে ভিডিওতে আমরা টোটালি জানার চেষ্টা করবো একটা চেকের মেয়াদ চেকের মামলাটা কিভাবে করবেন কি শাস্তি হতে পারে আপিল কিভাবে করবেন তো মনে রাখবেন বাংলাদেশে বর্তমানে ম্যাক্সিমাম চেকই হচ্ছে এমআইসিআর যুক্ত এই এখানে যে কোডটা দেখতেছেন এটা যুক্ত চেক এটার মাধ্যমে এটা বিশেষ স্ক্যানারে স্ক্যান করলে আমার এই চেকটা কোন ব্যাংকের কোন শাখার সবকিছু অ্যাকাউন্টের প্রকৃতিকে সব কিছুই জানা যাবে এর মাধ্যমে যেটা করা হয় তারা যে এনএফটির মাধ্যমে যে ট্রান্সফারগুলো করে চেকের বিভিন্ন প্রকার ক্লিয়ারেন্স করে তো সেগুলো করা খুব সহজ হয় তো আপনার চেকটি যদি এই এম এম আই সি চেক না হয় আপনি কিন্তু সঞ্চয়পত্র করা করতে পারবেন না তাই ব্যাংকে বলবেন যে আমাকে এমআইসিআ যুক্ত চেক ইস্যু করেন এখন বাংলাদেশের ক্ষেত্রে এইরকম চেকে যখন আপনি লেখেন এখানে যে ডেটটা দিবেন এই ডেট থেকে চেকটা কার্যকারিতা হবে কয় মাস ছয় মাস আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে তিন মাস কিছু দেশে দুই মাস কিছু দেশে এক বছরও কিন্তু আছে তো যাই হোক আমরা তাহলে দেখি যে প্রথমে হচ্ছে চেকের মেয়াদ চেকের মেয়াদ কতদিন চেকের মেয়াদ হচ্ছে চেকের যে ডেটটা উল্লেখ থাকবে যেমন আমি দশ নয় দুই হাজার একুশ লিখলাম একটা চেকে যদি লিখি এখান থেকে ছয় মাস পর্যন্ত এই চেকটা বৈধ হবে অর্থাৎ ব্যাঙ্কে যদি আমি দেই তারা আমাকে টাকাটা দিবে ছয় মাসে বেশি হয়ে গেলে চেকটা বৈধ হলেও টাকা থাকলেও তারা আমাকে টাকাটা দিবে না কারণ এটা পোস্ট ডেটেড চেক হয়ে যায় এখন আসি সেই এই রকম বৈধ মেয়াদের মধ্যে আপনি ব্যাঙ্কে জমা দেওয়ার পরেও যদি তারা টাকা পয়সা না দেয় তখন আমরা তাকে বলি চেক ডিসওনার তাহলে চেক ডিসওনার বুঝলেন যে বৈধ মেয়াদের মধ্যে আপনি ব্যাংকে চেকটা জমা দেওয়ার পরেও যদি তারা টাকা না দেয় এটা হচ্ছে ডিসনার এখন ডিসিনার হওয়ার নানা প্রকার কারণ আছে যে অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকতে পারে চেকদাতা যিনি তার স্বাক্ষর না মিলতে পারে যে উনি স্টপ পেমেন্ট ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারেন যে আপনাকে টাকা এই চেকের বিপরীতে যেতে পরিশোধ করা না হয় তার অ্যাকাউন্টটা বন্ধ থাকতে পারে এটা ছাড়া নানা কারণে আদালত কি করতে পারে অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিতে পারে এটা ছাড়াও আরও অনুষঙ্গিক কারণ আছে তবে মেইন এগুলো যে টাকা নাই স্বাক্ষর মিলে না স্টপ পেমেন্ট অ্যাকাউন্ট বন্ধ আদালতের নির্দেশ তো এরকম যদি আপনি কারোর কাছ থেকে কেউ আপনাকে চেক দেয় সেটা ব্যক্তি হোক বা কোম্পানি হোক যদি এই কারণগুলো আসে তখন আপনার কি করতে হবে চেক ডিসঅনারের মামলা আপনাকে করতে হবে তো প্রসেসগুলো হচ্ছে ব্যাংক থেকে স্লিপ সংগ্রহ করা এই যে আপনি জমা করলেন তারা আপনাকে কি দিল না টাকা দিল না তারা আপনাকে একটা স্লিপ দিবে কারণটা দেখাবে যে কি জন্য স্টপ পেমেন্ট আছে না চেকদাতা স্বাক্ষর মিলতেছে না না অ্যাকাউন্ট কি যখনই আপনি এই স্লিপটা সংগ্রহ করবেন যেটাকে আমরা চেক ডিসোনার স্লিপ বলি সংগ্রহ করার তিরিশ দিনের মধ্যে যিনি চেকদাতা তাকে একটা নোটিশ দেবেন ব্যক্তিগতভাবে হোক আইনজীবীর মাধ্যমে হোক যে ভাই আপনি যে চেক দিয়েছেন সেটা দ্বারা আমি টাকা উত্তোলন করতে পারতেছি না অথবা আপনি যদি চান সেটাকে কি করতে পারেন ওই বৈধ মেয়াদের মধ্যে দুই দিন চার দিন পর যতবার খুশি ওই ছয় মাসের মধ্যে ততবার আপনি আদালতে দাখিল ব্যাংকে দাখিল করতে পারেন ডিসঅনার করিয়ে নিতে পারেন কিন্তু মামলা করার জন্য একবার ডিসঅনার করলেই যথেষ্ট একটা ডিসঅনার শিলিপি যথেষ্ট তো যেদিন থেকে আপনি তাকে নোটিশ দিলেন নোটিশটা সে যেদিন পাবে সেই নোটিশে তাকে তিরিশ দিনের সময় দিবেন অর্থাৎ প্রাপ্তি শিকার থেকে তাকে তিরিশ দিনের সময় দিবেন যে ভাই তিরিশ দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে দেন যখন 30 দিন শেষ হয়ে যাবে সে যখন টাকাটা দিল না তখন পরবর্তী 30 দিনে আপনার মামলা করা করতে হবে নাহলে কিন্তু আর মামলা করতে পারবেন না তাহলে টাইম লিমিট হচ্ছে যেদিন থেকে ডিসনার হলো সেদিন থেকে তিরিশ দিনে আপনি নোটিশ দিবেন নোটিশটা আপনি প্রেরণ করবেন যেদিন থেকে সে পাবে সেদিন থেকে 30 দিন তাকে সময় দিবেন যাতে সে পেমেন্ট করতে পারে যদি না দেয় তাহলে পরবর্তী যে তিরিশ দিনে আপনি মামলা করবেন এটা হচ্ছে বেসিক নিয়ম তো এখন আসি আমরা মামলাটা কোথায় করবেন মামলা আপনি থানায় করলে হবে না কমপ্লেন রেজিস্টার বা সি মামলা হিসেবে আপনাকে ম্যাজিস্ট্রেটের আমলি আদালতে মামলাগুলো করতে হবে আর এই যখন মামলাটা আপনি ম্যাজিস্ট্রেট আদালতে করলেন ম্যাজিস্ট্রেট সাহেব মামলাটাকে প্রস্তুত করে এখনকার আদালতের নির্দেশের মোতাবেক যুগ্ম দায়রা জজের কাছে উনি পাঠিয়ে দেবেন সমস্ত মামলা যুগ্ম জজ দেখবেন এখান থেকে আপিল তখন দায়রা জজের কাছে যাবে পূর্বে একটু ভিন্ন নিয়ম ছিল যাই হোক তাহলে আপনার মামলা করার জন্য কাগজপাতি কী লাগতেছে মূল চেকটা লাগবে ডিসোনার স্লিপটা লাগবে তাকে যে নোটিশ দিয়েছেন সেটা উনি যে পেয়েছেন প্রাপ্তি শিকার সেটা লাগবে আর আপনার আইডি কার্ডের প্রয়োজন হবে এর মাধ্যমে আপনি মামলাটা করতে পারবেন এখন হচ্ছে যে আদালতে আসলে আপনাকে কি প্রমাণ করতে হবে এক নম্বর প্রমাণ করতে হবে যে চেকটি বৈধ অর্থাৎ চেকটি যে স্বাক্ষর যাবতীয় কিছু তার চেকটি বৈধ দুই নম্বর আদালতের নির্দেশের কারণে আপনাকে এটাও প্রমাণ করতে হবে যে চেকটি আপনি কেন পেয়েছেন চেকটির বিপরীতে কোনো বৈধ চুক্তি বা বিনিময় আছে না যেমন আপনি গিফট চেক দিয়ে চাইলে কিন্তু মামলা করতে পারবেন না তাহলে আপনার প্রমাণের দায়িত্ব হচ্ছে দুটি যে আপনি বৈধ চেক পেয়েছেন এই চেকটার বিপরীত একটা চুক্তি আছে বা বিনিময় আছে বৈধ কনসিডারেশন আছে এখন যদি প্রমাণিত হয় যে আসলে এটা ছিল তারপরেও চেকটা ডিসঅনার হয়ে গেছে তাহলে ওই ব্যক্তির এক বছরে কারাদণ্ড হতে পারে অথবা চেকে যে টাকা উল্লেখ থাকবে সেই টাকা অথবা এর গুণ পর্যন্ত জরিমানা করতে পারেন অথবা বিচারক চাইলে উভয়টি করতে পারেন তো এখন তাহলে শাস্তিটা কি হবে শাস্তি হচ্ছে তাহলে এটা এক বছরে কারাদণ্ড অথবা তিন গুণ পরিমাণ টাকা তো এখানে তিন গুণ পরিমাণ জরিমানা হইলেও আপনি কিন্তু ওই চেকে উল্লেখিত টাকাই পাবেন বাকি টাকা কে পাবে সরকার পাবে আপিল কোথায় করবেন আপিল যেহেতু এখন আর হাইকোর্টে আপিল নেই তাইলে হলে তিরিশ দিনের মধ্যে আপনাকে চেক উল্লেখিত টাকার ফিফটি পার্সেন্ট জমা করে আপনি আপিল করতে পারবেন ফিফটি পার্সেন্ট জমা না করলে আপিল করতে পারবেন না আর যদি আপনি মেয়াদের মধ্যে মামলা করতে যদি আপনি না পারেন তাহলে আপনি কি করতে পারবেন তিন বছরের মধ্যে মানি স্যুট করতে পারবেন মানি স্যুট আর ফৌজদারি আদালতে আপনি কি করতে পারেন যে কোনো সময় তার বিরুদ্ধে মামলা করতে পারেন তাহলে আপনারা এনআই অ্যাক্টে মামলা করতে পারেন ফৌজদারি কার্যবিধিতে তবে ফৌজদারিতে মামলা করলে আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনি টাকা পাবেন না শাস্তি হবে তার মানি স্যুট করলে আপনাকে কোর্ট ফি দিতে হবে কিন্তু তো সবচেয়ে বেস্ট হচ্ছে চেকের জন্য যে আসলে এনআই অ্যাক্ট নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের সেকশন ওয়ান থার্টি আর কোম্পানি হলে ওয়ান হান্ড্রেড ফোরটি অনুযায়ী এই মামলাগুলো করতে হয় তো মামলা যাবতীয় কার্যক্রম আসলে আইনজীবীর মাধ্যমে হয় জাস্ট আপনারা বেসিক জিনিসটা জানলেন আর চেকের মধ্যে আমরা এর আগের ভিডিওতে দেখেছি চেকে যে আপনি তারিখটা দিবেন সেই তারিখ থেকে ছয় মাস মেয়াদ থাকবে তারিখ ছাড়া কোনো চেক আপনারা কাউকে ইস্যু করবেন না ব্লাঙ্ক চেক বলে কোনো চেক নাই আইনের ভাষায় আদালতের ভাষায় বিভিন্ন ব্যাঙ্ক আর্থিক প্রতিষ্ঠান নানাজন আপনার কাছ থেকে শুধু এখানে সিগনেচার নিয়ে ব্লাঙ্ক চেকটা নিয়ে নেয় অ্যাটলিস্ট আপনি যেটি করবেন অ্যামাউন্টটা বসিয়ে দেবেন আপনি যত টাকা ঋণ নিচ্ছেন দশ লক্ষ টাকা তো অত আপনি দশ লক্ষ টাকা বসিয়ে তারপরে সিগনেচার করেন আর এখানে প্রয়োজন বোধে আপনি যে কাজটা করেন সেটা হচ্ছে যে আপনার যেই আসতে আপনার ঋণটা যত বছরের আসে সেই বছরটা অনুযায়ী অ্যাটলিস্ট ছয় মাস আগ থেকে এটা বসিয়ে দেন অ্যাট দুটুকু করবেন আর যখনই আপনি পে টু করবেন অথবা অ্যামাউন্ট লিখবেন এগুলো কিন্তু ভালো করে লিখবেন আমরা অন্য ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে একটা চেককে শুদ্ধভাবে লিখতে হয় এখন এখানে যদি আপনার নামে চেক হয় আপনি যদি এখানে দুটা ক্রস দিয়ে দেন তো তখন যার নামে চেক আপনার অ্যাকাউন্টে আসবেন নগদ করতে পারবেন না আর এই অ্যাকাউন্টটা ধরলাম এটা আপনি আমার নামে দিয়ে দেন আমি টাকাটা কী করব আমি নিজে না করে আমি চাইলে এখানে ইন্ডোস করে দিতে পারি এখানে সিগনেচার করে আরেক ব্যক্তির নাম লিখে দিতে পারি এটাকে বলা হয় ইন্ডোসমেন্ট অবচেক করে দিলে সেই ব্যক্তি তখন কি করতে পারবে এই চেকটা সে জমা করে তার অ্যাকাউন্টে নিতে পারবে তখন কথা হচ্ছে চেকের মামলা কোন জেলায় বা কোন কোথায় আপনি করবেন কথা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা যেখানে আপনি সেখানেই কিন্তু চেকের মামলাটা করবেন তো এক্ষেত্রে আপনার চেকটা যেমন আমার এই চেকটা কোথায় আছে ঠাকুরগাঁ ব্রাঞ্চের তো আমি এই চেকটা যাকে দিব তার অ্যাকাউন্ট যে ব্রাঞ্চে থাকবে সেখানে সে মামলা করবে তো এই রকমভাবে আপনারা কিন্তু চেকের মামলাটা করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম